চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপস, তেলে দেওয়া সাথে সাথে চিকেনের মধ্যে একদম মুচমুচে করে ভেজে নেওয়া যায়, অসম্ভব মজা হয়। তেলও চুষে নেয় না, হাতের সাহায্যে চাপ দিলে একদম মুড়মুড়ে হয়ে ভেঙে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একদম তেলটা একদম চুষে নেয় না। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব মজা হয় খেলে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। বাইরে থেকে চিপস না কিনে এভাবে কতগুলো চিপস তৈরি করে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই, মাত্র 1টি উপকরণ দিয়ে। এখানে আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আপনি অনেকগুলো ডিজাইনার চিপস তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ, আর এখানে 1 কাপ চালের গুঁড়োর সাথে আমি 4 কাপ পানি মিশিয়ে নিয়েছি। আর পানির পরিমাণ বেশি হলে সমস্যা না হয়, কিন্তু কম হলে আপনার আটাটা সিদ্ধ হতে কাঁচা থেকে যাবে, তাহলে ডিজাইনার চিপসটা শক্ত হবে, মুড়মুড়ো হবে না। যত ভালো করে আটাটা সিদ্ধ হবে, চালের গুঁড়োটা সিদ্ধ হবে, তত ভালো হবে, চিপসটা একদম মুচমুচে হবে, আর সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এই দিকটা সবসময় খেয়াল রাখবেন। এই জন্য আমি 4 কাপ চালের, 1 কাপ চালের গুঁড়োর সাথে 4 কাপ পানি বলে দিচ্ছি। আপনার 5 কাপ 6 কাপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে কম হলে আপনার চালের গুঁড়োটা সিদ্ধ হবে না। পারফেক্টভাবে চালের গুঁড়ো সিদ্ধ হলে আপনার আটাটা চিপসটা অনেকদিন সংরক্ষণ করতে পারেন। মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখবেন, নেড়ে পড়ার অনেকটাই ঘন হয়ে আসছে। এভাবে ঘন হয়ে আসলে একদম ফুমি ফুমি যখন ভাব চলে আসবে, তখন চুলাটা অফ করে দিয়ে আপনি ডিজাইনার চিপসটা তৈরি করতে পারেন। এখানে আমি কিছুটা বেটার আলাদা করে নিয়েছি, নিয়ে একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ সাদাও রাখতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। একটা বাটিতে কিছুটা মিক্সড আলাদা করে ফুড কালার দিয়ে দিয়েছি, আর একটা বাটিতে সাদা অংশ রেখেছি। এখন আমি একটা ব্যাগে, বা আপনারা চাইলে পলিথিন প্যাকেটে নিয়েও এটা তৈরি করতে পারেন, যে ট্রেটাতে আমি ডিজাইনার চিপসগুলো তৈরি করব ওইটাতে একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, যেন শুকানোর পর তুলতে অসুবিধা না হয়। আপনারা চাইলে তেলটা ব্রাশ করে দিতে পারেন। তেলটা যদি ব্রাশ করে দেন, অনেক দিন থাকলে তেলের একটা গন্ধ চলে আসে, তাই আমি তেলটা না দিয়ে ফয়েল পেপার দিয়ে ভিজিয়ে দিচ্ছি, যেন এটা তেলের গন্ধ না আসে। এটা কিন্তু আপনি প্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, কোনো রকম রোদে ঝামেলা ছাড়াই শুকিয়ে নিতে পারেন। এখন একটা প্যাকেটের সাহায্যে আমি যে কেকের বেটার ডিজাইন তৈরি করে ওরকম একটা প্যাকেটে আমি কিছুটা সাদা বেটার যে রেখেছি, চিপসের যে আটাটা তৈরি করে রেখেছি, ওই আটাটা একটু ঠান্ডা করে দিবেন, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। একটু ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা না, হালকা একটু গরম থাকা অবস্থায় ডিজাইনের চিপসটা তৈরি করে নিয়েছি। এখন এই প্যাকেটের সাহায্যে প্যাকেটের মাথাটা আপনি একদম ছোটো করে কেটে নেবেন, বেশি মোটা করে কেটে নিলে আপনার শুকাতে অসুবিধা হয়, রোদ ছাড়া শুকাবে না। একদম সামান্য ছোটো করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো আমি তৈরি কীভাবে করেছি, আর আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আমি কোনো ডিজাইন করিনি, এরকম গুঁড়িয়ে গুঁড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আপনাদের ইচ্ছা মতে গুঁড়িয়ে পেঁচিয়ে নিলেই হবে। জাস্ট চিপসের আকার ধারণ করলে হবে, শুকিয়ে গেলে তো একদম তেলে দিলে ডিজাইনটা কোনোটাই বোঝা যাবে না, একদম ফুলে একদম মুচমুচে হয়ে যাবে। এভাবে আমি আমার পছন্দ অনুযায়ী, পছন্দ না, আমার ইচ্ছা মতো আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি সবগুলো। আমি ট্রেতে নিয়ে আমি এখন রোদে, আমার তো রোদের ব্যবস্থা না, আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, এই জন্য আমি একদম চিকন করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু মোটা করে করতে পারেন, আমি একদম ছোটো করে ছিদ্র করেছি, তাই একটু চিকন হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, কিছুটা অরেঞ্জ কালার আর কিছুটা ফুড কালার দিয়ে সাদা রেখেছি। দেখেন একদম শুকানোর পর একদম চিকন চিকন দেখা যাচ্ছে, সবগুলো আমি শুকিয়ে নিয়েছি। আমার আরও কিছু আছে, এখানে কিছুটা ভাজার জন্য নিয়েছি। চলুন তাহলে আমি ভেজে দেখাচ্ছি আমার পারফেক্ট হয়েছে কি না। ভালো করে না শুকালে কিন্তু আপনার ভাজা সময় ফুলবে না, শক্ত শক্ত থেকে যাবে। আর তেলটা অবশ্যই পারফেক্ট পাবে, ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়েছে কি না আমি একটা দিয়ে দেখে দিচ্ছি, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। আমি এখন সব কতগুলো একসাথে দিয়ে দিব, অনেকগুলো একসাথে দিয়ে আমি ভেজে নিব। দেখেন দেওয়ার সাথে সাথেই, কিন্তু সেকেন্ড অপেক্ষা করতে হয় না, দেওয়ার সাথে সাথে দুপুর তেলে ভেজে নিলে সময় কম লাগে, সাথে সাথে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগবে, এর বেশি না। তারপরে সাথে সাথে আপনারা তুলে নেবেন, তাহলে কিন্তু একটু দেরি হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল সেবর্ণ হয়ে যাবে। একদম সাদা রাখতে চাইলে সাথে সাথে উল্টি পাল্টি ভেজে তেলটা ঝরিয়ে
তুলে নেবেন, একদমই তেল শুষে নেয় না, একদম পারফেক্টভাবে আপনি এভাবে তৈরি করে কোনো ঝামেলা ছাড়াই রোদে শুকিয়ে, রোদের ব্যবস্থা থাকলে রোদে শুকিয়ে অনেকগুলো তৈরি করে স্টোর করে সারা বছর খেতে পারেন, আর চিপসের বাচ্চাদের চিপসের চাহিদা মেটাতে পারেন। আপনি যদি এখানে মশলা ব্যবহার করতে চান তাহলে টেস্ট মেকার ব্যবহার করেও আপনারা স্পাইসি করে এই চিপসটা তৈরি করতে পারেন। দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম হাতের সাথে মিলিয়ে যায়। কিন্তু এই তো মুচমুচে বলতে একটু শক্ত শক্ত না, একদম সফট, মরিচেও সফট হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, আর কালারটা কত সুন্দর লাগছে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।